মানুষ যদি এভাবে বন উজাড় করতে থাকে তাহলে আমরা খাবো কি, কোথায় যাব, কিভাবে বেঁচে থাকবো? বন না থাকলে আমাদের বসবাসের জায়গা থাকবে না, ঘুমাবার জায়গা থাকবে না, আমাদের তো পড়ে থাকতে হবে রাস্তাঘাটে। সকাল থেকে শিয়াল পণ্ডিত কেউ দেখছি না, ও যাও তো একটা মুরগি চুরি করে আনতো, এখন কপাল থেকে হয়তো সেটাও হারাতে বসেছি। এভাবে কি দিন চলে? সকাল থেকে সন্ধ্যা গড়িয়ে এলো, একটা দানাও পিঠে পড়লো না, না খেয়ে হয়তো এ যাত্রায় মারাই পড়তে হবে। দেখি কিছু একটা করা যায় নাকি, কারোর দেখা পাই নাকি। শিয়ালকে আজ না দেখলে ওর ঘাড় মটকে শেষ করে দেব। কিভাবে ও এত টাইম হয়ে গেল একবারও দেখা দিল না, দেখি এবার আসুক। কি ব্যাপার, সব প্রাণী বন ছেড়ে পালাচ্ছে এক বাঘের ভয়ে। কেন তোরা পালাচ্ছিস? থাক বাগানেই বসে থাক, একটা একটা করে বাঘের খাদ্য হ। একদিন একটাকে খাবে, একসাথে তো আর সকলকে খাচ্ছে না। সব ভীতু প্রাণী, একটা প্রাণীরও মাথায় বুদ্ধি নেই। যদি বুদ্ধি থাকতো এই বনেই বাঘের সাথে সম্পর্ক করে ওরা থাকতে পারতো। হায় রে বোকা বাঘ, আর হায় রে বোকা প্রাণী। হায় আল্লাহ, আজ যার সাথেই দেখা হয় বাঘের সাথে যেন দেখা না হয়। ওর সাথে দেখা হলে তো আর জীবনে রক্ষা নেই। এই বাবা, বলতে না বলতেই তো বাঘ তেড়ে আসছে, এদিকেই তো তেড়ে আসছে। কি হলো আবার? হ্যাঁ, মনে তো হচ্ছে আমার সাথেই। হ্যাঁ ভাগ মামা, কি হয়েছে, এত রাগ কেন? কোথায় যাচ্ছিস? দাঁড়া দাঁড়া, কোথা আছে? এই তো মামা, বনের পাশ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একটু বাঘ মামার সাথে দেখা করে যাই। আচ্ছা, এসেছিস যখন ভালোই করেছিস। এবার বল, সারাদিন আমার খাবারের কি ব্যবস্থা করেছিস? না খাবারের ব্যবস্থাই যদি করিস তাহলে তো তোরই ঘাড় মুটকে খাবো আমি। মামা, ভালো একটা বন মোরগ দেখেছি, ওটাকে বাগে ফেলে তোমার কাছে নিয়ে আসি, আর তুমি এটাকেই আজকে দুপুরে খাবার বানিয়ে ফেলো, কেমন হয় তাহলে বলো, খাবে? কি বন মোরগ? আচ্ছা, সেটা তো অনেক সুস্বাদু খাবার। আচ্ছা, যেটা ভালো মনে করিস সেটা কর, তবে মনে রাখিস, সূর্য ডোবার আগে যদি আমি খাদ্য না পাই তো আমি তোর ঘাড় মুটকে খাবো, এটা যেন মাথায় থাকে। বনমোরগ ভাই, ও বনমোরগ ভাই, কি রান্না করছো? পুরো বন তো গন্ধে গন্ধে ছুঁয়ে গেল, কি রান্না করছো একটু বলো। কি আর রান্না করব, এসেই যখন পড়েছো তখন আর দেরি করছো কেন? বসে পড়ো, আজ আমার সাথে খেয়ে যাও। হ্যাঁ তাই করো, রান্না দ্রুত শেষ করো, আজ আমি তোমার সাথেই খাবো। না শিয়াল ভাই, তুমি খেয়ে নাও, আমার অনেক সময় লাগবে, আমার বাসায় তিনটা ছানা আছে। ও, তোমার বাসায় আরো তিনটা বাচ্চা আছে, তা আগে বলবে না? ওদের দেখভাল করার দায়িত্ব তো আমারই, আমি তো ওদের মামা। আগে বলবে না বনমোরগ ভাই, তুমি ওদের নিয়ে কোনো চিন্তা করো না, ওদের দেখভাল করার দায়িত্ব সম্পূর্ণই আমার পরে, তুমি আমার সাথে চলো। দেরি না করে বনে চলো, বনের সবাই তোমার জন্য অপেক্ষা করছে, ওদের আজ সবাইকে শিখিয়ে দিবে তোমার আসল রান্না করার রহস্যটা কি। আমি সবাইকে বলে আসছি যে মোরগ ভাইকে নিয়েই আমি এখান থেকে যাব। নাও জলদি করে রেডি হয়ে নাও, আমার সাথেই তুমি যাবে। এত করেই যখন বলছো তুমি শিয়াল পণ্ডিত, তোমার কথা তো আর ফেলতে পারছি না, চলো তাহলে। আর আমার কোনো সমস্যা হলে তুমি আমার বাচ্চাদেরকে দেখে রাখবে, এটা কিন্তু তুমি আমাকে ওয়াদা করেছো, এটা যেন মনে থাকে। তোমার পায়ে হেঁটে যেতে হবে না, তুমি এত না ভেবে আমার ঘাড়ে চড়ে বসো, আমি গুলির বেগে চলে যাচ্ছি। আমরা ধীরে ধীরে যাব, এবং যে প্রাণীদের সাথে তোমার দেখা হবে তুমি সবার সাথেই তোমার আনন্দ ভাগ করে নেবে, এবং তোমার রান্নার রহস্য, তোমার রান্নার গন্ধ সম্পর্কে সকলকে জানিয়ে দেবে। সবাই খুব অধীর আগ্রহে তোমার জন্য বসে আছে। শিয়াল পণ্ডিত, তুমি একটু বাড়িয়ে বাড়িয়ে বলছো, আমি কি আর এত ভালো রান্না করতে পারি? তবে একটু দেখে শুনে চলে যেও,
যেন আবার বাঘের সাথে দেখা না হয়, তাহলে দুজনারই এক পেটে যেতে হবে, মনে রেখো। শিয়াল কি আজ আসবে নাকি আমাকে বোকা বানিয়ে চলে গেল? কই, ওই তো আসছে দেখছি, ওর পেটেও তো দেখছি বন্য রোগ। না, ও তো ঠিকই পটিয়ে নিয়ে এসেছে, ভেবেছিলাম আজ হয়তো না খেয়ে মারাই পড়তে হবে, এ তো দেখছি মেঘনা চাইতেই বৃষ্টি। আসো শিয়াল পণ্ডিত মামা, আমি তোমাকে এর যোগ্য উপহারই দেব, ক্ষুধার জ্বালায় মরে যাচ্ছি, আসো তাড়াতাড়ি আসো। এই বন যাই, এবার বনমোরগের বাসায় যে ছানা তিনটা আছে ওই বাচ্চা তিনটা দিয়েই আমি আমার দুপুরের খাবার খাবো, খুব মজা হবে।